হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সিম্পল মেকআপ লুক, স্টেপ বাই স্টেপ। আর এই মেকআপ লুকটার সাথে আমি স্কিন কেয়ারও কিন্তু শেয়ার করছি। ফার্স্টেই আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করার জন্য ইউজ করে নিচ্ছি হলো স্ক্রাব, হিমালয়া স্ক্রাব আমি ইউজ করছি। আর হিমালয়া স্ক্রাবটার দাম কিন্তু মাত্র 10 টাকা। তোমরা যে কোনো ওয়েডিং বা পার্টি ওয়ের যেখানেই যাও না কেন, 10 টাকার এরকম ধরনের স্কিন কেয়ারটা কিন্তু করে নিতে পারো। অবশ্যই কিন্তু আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবে, তারপর কিন্তু স্কিন কেয়ারটা করবে। দেখো, আমি স্ক্রাবটা দিয়ে ভালো করে আমার মুখটাকে কিন্তু স্ক্রাব করে নিচ্ছি। তোমরা কিন্তু হিমালয়ের এই প্রত্যেকটা জিনিস 10 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্ক্রাবও পেয়ে যাবে, প্যাকও পেয়ে যাবে, আর তার সঙ্গে হলো ফেস ওয়াশও পেয়ে যাবে। তাই স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা জিনিস কিন্তু 10 টাকার মধ্যেই আমার স্কিন কেয়ারটা কিন্তু আমি সেরে নিলাম। স্কিন কেয়ারটা করে নেওয়ার পর আমি ভালো করে মুখটাকে মুছে নিলাম, মানে স্ক্রাবটা করে নেওয়ার পর এবার আমি করে নিচ্ছি হলো মুখে, ইউজ করছি হলো প্যাক। এই হিমালয়ের প্যাকটার দামও কিন্তু মাত্র 10 টাকা। আর হিমালয়ের প্যাকটা কিন্তু খুবই ভালো। আর এগুলো কিন্তু স্কিন টাইপ অনুসারে নয়, এগুলো কিন্তু সবাই ইজিলিভাবে ইউজ করতে পারো। যে কোনো স্কিন টাইপ হলেও কিন্তু এই জিনিসগুলো ইজিলিভাবে ইউজ করতে পারো। ছেলে মেয়ে সবাই কিন্তু এই ধরনের স্কিন কেয়ারটা কিন্তু করে নিতে পারো। এছাড়া তোমরা কিন্তু একটা পিল অফ মাস্কও পেয়ে যেতে পারো অরেঞ্জের, সেটাও কিন্তু তোমরা এরপরে ইউজ করতে পারো। কিন্তু আমি প্যাকটাই ইউজ করবো। প্যাকটা ইউজ করে সারা মুখে ভালো করে লাগিয়ে তারপর কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেব। আর এই প্যাকটা ইউজ করার পরই কিন্তু দেখবে মুখটা অনেকটা কিন্তু ভালো গ্লো করছে। একটা ভালো করে ইউজ করে নেওয়ার পর আমি কিন্তু মুখটা ভালো করে মুছে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু অনেকটা ভালো ক্লিয়ার হয়েছে। তোমরা কিন্তু মেকআপ করার আগে এই স্টেপগুলো পূরণ করতে পারো। তারপর আমি অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করে নিচ্ছি হলো রোজ ওয়াটার। আর এই রোজ ওয়াটারটা কিন্তু তোমরা 10 টাকার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমাদের কাছে যেটা ইউজ করো, যে টোনারটা, তোমরা কিন্তু সেই টোনারটাও কিন্তু ইউজ করে নিতে পারো। তারপর আমি ব্যবহার করে নিচ্ছি হলো মশ্চারাইজার হিসাবে আমি ব্যবহার করছি হলো নিভিয়া সফট মশ্চারাইজার। তোমাদের যাদের এখনও অয়েলি স্কিন, তারা নিভিয়া সফট মশ্চারাইজারটা কিন্তু ইউজ করো না। তারা পন্সের নর্মাল যে জেল মশ্চারাইজারটা, ওটা কিন্তু ইউজ করতে পারো। কিন্তু আমার গরমের দিনে অয়েলি থাকে আর শীতকালে যেহেতু একটু ড্রাই হয়ে যায়, তাই জন্য আমি কিন্তু নিভিয়া সফট মশ্চারাইজারটাই ব্যবহার করছি। যার যেরকম স্কিন টাইপ সে কিন্তু সেরকম মশ্চারাইজার ব্যবহার করবে। আর মশ্চারাইজার ব্যবহার করে নেওয়ার পর আমি কিন্তু স্কিনে ভালো করে অ্যাবজর্ব করে নিচ্ছি। তারপর আমি করে নিচ্ছি আইব্রোটাকে ড্র। আইব্রোটাকে ড্র করার জন্য আমি ব্যবহার করছি নর্মাল, যেমন ব্যবহার করি এডিএসের আইব্রো পেন্সিল, আমি সেরকম এডিএসের আইব্রো পেন্সিলটা কিন্তু ব্যবহার করে নিচ্ছি। আর এডিএসের আইব্রো পেন্সিলটার দাম কিন্তু মাত্র 5 টাকা। এডিএসের আইব্রো পেন্সিল ব্যবহার করে নেওয়ার পর তারপর স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে আমি কম করে নিচ্ছি। তারপর দেখো, স্কুলি ব্রাশ দিয়ে কিন্তু অবশ্যই কম করা জরুরি, তাহলে কিন্তু আইব্রোটা যে ড্র করেছি সেটা কিন্তু একদম ন্যাচারাল লাগে। নাহলে কিন্তু শুধু এঁকে নিলে তাহলে কিন্তু বোঝা যায় যে আঁকা হয়েছে। তোমরাও কিন্তু যে কোনো ব্রাশ দিয়ে আইব্রোটাকে কম করে নেবে। তারপর একটা কনসিলার দিয়ে, লিকুইড কনসিলার, একটা নর্মাল একটা লিকুইড কনসিলার যেটার দাম কিন্তু আমার কাছ থেকে 60 টাকা নিয়েছিল, সেই কনসিলারটা দিয়ে আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই আইব্রোটাকে কাট করে নেবে। আইব্রোটাকে কাট করলে কিন্তু মেকআপটা অনেক ক্লিয়ার লাগে বা আইব্রোটাও কিন্তু অনেকটা পরিমাণ শার্প লাগে। আর যাদের কিনা আমার মতন আইব্রো করার নেই, তারা কিন্তু অবশ্যই এই কাট করতে কিন্তু ভুলো না। আর তোমাদের কাছে যে কনসিলারই থাকুক না কেন, সেই কনসিলারটা দিয়ে কিন্তু অবশ্যই কাট করে নেবে। আর যদি কোনো কনসিলার না থাকে, তাহলে কিন্তু তোমরা ফাউন্ডেশন দিয়েও কিন্তু কাট করে নিতে পারো, কিন্তু কাটটা করে নেবে। ভালো করে কাট করে নেওয়ার পর তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু হাতে একটা বিউটি ব্লেন্ডার সবসময় মেকআপ করার সময় অ্যাভেলেবেল লাগবে। বিউটি ব্লেন্ডার ছাড়া কিন্তু মিক্স করা খুবই কঠিন, তাই বিউটি ব্লেন্ডারটা কিন্তু পেয়ে যাবে। তোমরা 50 থেকে 20 টাকার মধ্যে, 25 টাকারও বিউটি ব্লেন্ডার হয়, 20 থেকে 25 টাকার মধ্যেও কিন্তু বিউটি ব্লেন্ডার হয়। তোমরা যাই বিউটি ব্লেন্ডার কেউ না কেন, তোমরা একটা অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডার কিনে নেবে। আর সেই বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই একটুখানি ভিজিয়ে নেবে, তাহলে খুব ইজিলিভাবেই কিন্তু মিক্সড হয়ে যাবে। দেখো, আমি আইব্রোটা কিন্তু আমার পছন্দ মতন আমি ড্র করে নিয়েছি, আর একটু সরু মতনই আজকে ড্র করেছি, যেহেতু আমার আইব্রোটা একটু হালকা মতো। তাই তোমরা নিজেদের পছন্দ মতন কিন্তু আইব্রোটাকে ড্র করে নেবে। দেখো, আমার কিন্তু ড্র করে নিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হলো। তারপর আমি আইব্রোটাকে আবার একটা ব্রাশ দিয়ে ভালো করে আবার কম করে নিচ্ছি। কেন, কম করাটা খুব জরুরি, যেহেতু আমার আইব্রোটা করা নেই, তাই কম করে কিন্তু সবসময় ঠিক করতে হয়, যাতে আমার আইব্রোটা যেন শার্প লাগে।
আইব্রোটাকে কম করে নেওয়ার পর এবার আমি যেহেতু করব আইশ্যাডো, আজকে আমি ফার্স্টে আইশ্যাডো করব, তাই জন্য আমি চোখের আইলিটে ব্যবহার করে নিয়েছি হলো কনসিলার। আর তোমরা যারা আগে আইশ্যাডো করতে চাও তারা কিন্তু ফার্স্টেই আইব্রোটা যখন ড্র করবে তারপরেই কিন্তু চোখে কনসিলারটা ব্যবহার করে নেবে। তাহলে কনসিলারটা ব্যবহার করলে আমরা যে আইশ্যাডোটা ব্যবহার করছি সেটা কিন্তু অনেকটা বেশি পিগমেন্টেড হবে। ফার্স্টেই যদি তোমরা আই মেকআপটা করে নিতে পারো তাহলে কি মুখে যে এক্সট্রা আইশ্যাডোগুলো পড়ে থাকে সেটা কিন্তু ইজিলিভাবেই, মানে যদিও বা একটু ব্ল্যাক হয়ে যায় মুখের স্কিনটা, তখন কিন্তু আমরা ইজিলিভাবেই সেটাকে একদম পারফেক্ট করে নিতে পারি। তোমাদের ইচ্ছে মতন তোমরা কিন্তু পরেও আইশ্যাডো করে নিতে পারো, কিন্তু আজকে আমি ফার্স্টেই আইশ্যাডোটা করে নেবো। দেখো আইলিটে যে মাস্কারাটা ইউজ করেছিলাম সেটা কিন্তু ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার আমি করছি আই মেকআপ। আই মেকআপের জন্য আমি ফার্স্টেই ইউজ করে নিচ্ছি হলো ব্রাউন কালার, আর ব্রাউন কালারটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে দেখো আস্তে আস্তে বেশি বেশি করে ব্রাউন কালার নিয়ে ব্লেন্ড করছি। তারপর আমি কোনার দিক দিয়ে ইউজ করছি ডার্ক ব্রাউন প্লাস হলো ব্ল্যাক, দুটোকে ভালো করে কিন্তু একটা ব্রাশ দিয়ে আগে লাগিয়ে নিয়ে তারপর ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর আমি সামনের দিকটা করছি কাট ক্রিজ। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কাট ক্রিজ না করে যে কোনো শিমারি কালার কিন্তু লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি বলবো কাট ক্রিজ করে লাগালে দেখতে সুন্দর লাগে। তারপর আমি লাগিয়ে নিচ্ছি একটা সিলভার শিমারি কালার ওই কাট ক্রিজের মধ্যে, যাতে আমাদের মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগে। মেকআপটাকে আরও সুন্দর করার জন্য এই কাটক্রিজের পেছন দিকটা আমি একটু বেশি করে ডার্ক করে নিচ্ছি, যাতে আমাদের আই মেকআপটা খুব ভালো লাগে। করে নেওয়ার পর আই মেকআপটা ফুল। এবার আমি করে নিচ্ছি হলো ফাউন্ডেশন। ফাউন্ডেশন হিসেবে আমি ব্যবহার করছি হলো ফিটমি ফাউন্ডেশন। তুমি তোমাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন কিন্তু ইউজ করতে পারো, কিন্তু আমি ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করছি কারণ এর যে কভারেজ আছে সেটা আমার খুব ভালো লাগে। তোমরা নিজেদের মধ্যে যে কোনো ফাউন্ডেশন বেস ক্রিম বা ল্যাকমি সিসি ক্রিম বা পন্স বিবি ক্রিম তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু ইউজ করে নেবে। কিন্তু যাদের মুখে অনেক বেশি ঘাম হয় তারা বলবো ল্যাকমি সিসি ক্রিমটা অ্যাভয়েড করতে পারো, কারণ ল্যাকমি সিসি ক্রিমটা দিলে তাদের মুখে আরও বেশি ঘাম হবে। তো ফিটমিটা তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো, আর এটা কিন্তু তোমরা 300 টাকার মধ্যে এই ফিটমি ফাউন্ডেশনটা কিন্তু পেয়ে যাবে। দেখো আমি বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভিজিয়ে নিয়েছি, অবশ্যই কিন্তু বিউটি ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে, তাহলে মিক্স করতে খুব ইজিভাবে হয়ে যাবে। দেখো পুরো মুখে কিন্তু আমি ফাউন্ডেশনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লাই করে নেবো হলো কনসিলার। কনসিলার হিসাবে আমি যেটা দিয়ে আইব্রোটাকে ড্র বা কাট করেছিলাম সেটা দিয়ে কিন্তু, মানে সেই কনসিলারটাই কিন্তু আমি ইউজ করছি। এটা কিন্তু একটা নর্মাল কনসিলার, তোমরা চাইলে তোমরা সুইস বিউটির কনসিলার, ইনসাইটের কনসিলার, যে কোনো কনসিলার ইউজ করো, তবে কনসিলারটা ইউজ করে নিজের শেডটাকে হালকা একটু লাইট। কনসিলারটা ইউজ করে নেওয়ার পর তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরাও কিন্তু যেখানে যেখানে হাইলাইট পয়েন্ট আছে সেখানে কনসিলারটা কিন্তু ব্যবহার করে নেবে। কনসিলারটা ব্যবহার করলে কিন্তু মেকআপটা আরও বেশি অনেকটা সুন্দর লাগবে। বলবো এই মেকআপটা বিয়ে বাড়িতে বলো, যে কোনো ভালো পার্টিতে বলো, কিন্তু ইজিলিভাবে এই মেকআপটা তোমরা করে যেতে পারবে। আর মিক্সটা কিন্তু যে কোনোই হোক বা ফাউন্ডেশন হোক বা কনসিলার, সেটা কিন্তু ভালো করে আয়নার দেখে দেখে মিক্স করতে হবে। মিক্স যদি না হয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে খুবই খারাপ লাগবে। কনসিলারটা ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখে দেখে তোমরাও কিন্তু অবশ্যই ভালো করে দেখে দেখে ভালো বলছি ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করে নেওয়া হয়েছে আমার পুরো। এবার আমি লুজ পাউডার নয় একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করতে পারো, পন্সের লুজ পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করতে পারো। এবার আমি নাকটাকে করে নিচ্ছি কাট। তোমরা কিন্তু যাদের নাকটা হালকা মোটা ধরনের তারা কিন্তু নাকটাকে কাট করে নেবে। যে কোনো ব্রাশ হোক বা ব্রাশ যদি না থাকে হাতের আঙুল দিয়ে কিন্তু তোমরা দুটো ব্রাউন কালার শেড নিয়ে নাকটাকে কাট করে নিতে পারো। চোখের নিচেও কিন্তু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা কিনা চোখের ওপরে করেছিলাম ফার্স্টে ক্রিজ লাইনে, সেটাই কিন্তু চোখের নিচে লাগিয়ে নিলাম। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো ল্যাকমি আইলাইনার। তোমরা যে কোনো ব্লু হ্যাভেনের আইলাইনার বা জেল আইলাইনার কিন্তু ইউজ করতে পারো, আমি ল্যাকমি আইলাইনারটাই ইউজ করলাম। তারপর গালটাকেও কিন্তু আমি কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাউন কালার শেড নিয়ে। তোমাদের চোখের নিচে যে হাড়টা আছে সেই বরাবর তোমরা কন্ট্রোল
কন্ট্রোল করবে, তাদের যে যার মুখের শেপ অনুযায়ী কিন্তু কন্ট্রোল করে নিতে পারবে। কন্ট্রোল করে নেওয়ার পর ওই কন্ট্রোলের শেডের থেকে হালকা একটু ওপরে ওর সাথে মিক্স করেই আমি লাগিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালার ব্লাশ। তোমরা যে কোনো ব্লাশ বা অন্য যেদিন নিজেদের শেড মতন ব্লাশ ইউজ করতে পারো। তারপর আমি একটা লাগিয়ে নিচ্ছি হাইলাইটার, যেটা আমি চোখের সামনে অ্যাজ আ শিমারি হিসাবে ইউজ করছি, সেটা কিন্তু হাইলাইটার হিসাবেই ইউজ করে নিলাম। তারপর আমি পরে নিচ্ছি ওরা মাস্কারা, আমরা ব্লু হ্যাভেনের মাস্কারাও কিন্তু ইউজ করতে পারো। তারপর আমি একটা পরে নিচ্ছি নিউট কালার লিপস্টিক, এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমরা নিজেদের মত যে কোনো শাড়ির, নিজেদের পছন্দ মতন শাড়ির সাথে এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো, বা তোমরা কিন্তু ফলস আইল্যাশটা বাদও দিতে পারো তোমাদের ইচ্ছে মতন। নর্মাল আইতেও কিন্তু এই মেকআপ লুকটা খুব ভালো লাগে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।